হাসনাতুল ইসলাম ফায়াজ 2024 সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে। জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফায়াজের জন্ম 2007 সালের 19 এপ্রিল। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়ালি হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় 17 জন আসামির মধ্যে 16 নম্বর আসামি এ শিক্ষার্থী। পুলিশ সদস্যকে হত্যা করে লাশ গুম ও এ কাজে সহায়তা সহ তার মোটরসাইকেল চুরির মামলায় আসামি করে শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় ফায়াজকে। কিন্তু মামলার এজাহারে ফায়াজের বয়স দেখানো হয়েছে 19 বছর, অথচ জন্ম নিবন্ধন ও এসএসসির সার্টিফিকেট অনুসারে ফায়াজের বয়স 17 বছর 3 মাস 8 দিন। কিন্তু তারপরেও আদালত তাকে 7 দিনের রিমান্ড দিয়েছে। অথচ সংবিধান অনুযায়ী কারো বয়স যদি 18 বছরের চেয়ে একদিনও কম হয়, তবে 2013 শিশু অধিকার আইন অনুসারে সে শিশু হিসেবে বিবেচিত হবে এবং সেই হিসেবে শিশু আদালতে তার বিচার প্রক্রিয়া চলবে। এমনকি কারো বয়স যদি সার্টিফিকেট অনুসারে 18 হয় কিন্তু সে দাবি করে তার বয়স 18-র কম, তবে তার বয়সের সত্যতা যাচাইয়ের আগে প্রাপ্তবয়স্কদের সঙ্গে বিচার করা যাবে না। অথচ শুধু এজাহারের উপর ভিত্তি করে ফায়াজকে 7 দিনের রিমান্ড দেওয়ায় আদালত তার মৌলিক অধিকার লঙ্ঘন ও মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি বাংলাদেশের আইনের সুস্পষ্ট অধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে একাধিক আইনজীবী। বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আইন এটাকে করে না। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাই পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। ফায়াজের মামা বলেন, আমার ভাগিনা খুবই মেধাবী একটি ছেলে, ঢাকা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। এর মধ্যে বিভিন্ন একাডেমিক কোর্সেও ফায়াজকে ভর্তি করা হয়েছে, যেন তার এসএসসির প্রস্তুতি একটু এগিয়ে থাকে। গত 24 জুলাই রাতে ফায়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে একদল কর্মকর্তা এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায়। ফায়াজের মামা জানান, আমরা থানায় যোগাযোগ করলে তারা জানায় থানায় নেই। এরপর গত 3 দিন বিভিন্ন থানা এবং ডিবি অফিসে আমরা খুঁজতে থাকি, কিন্তু কোথাও তার খোঁজ পাচ্ছিলাম না। প্রতিদিন আদালতে এবং বিভিন্ন থানার দ্বারে দ্বারে আমরা তাকে খুঁজতে থাকি। অবশেষে 4 দিন নিখোঁজ থাকার পর আজ তাকে আদালতে তোলা হলো। ফায়াজের মামা হুসাইন আরও বলেন, সে কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত না, তার বয়স মাত্র 17 বছর, কিন্তু তাকে পুলিশ হত্যা মামলার আসামি করেছে। গারদ থেকে আদালতে নেওয়ার এক ফাঁকে তার সাথে কথা বললাম, সে জানিয়েছে এই কয়েকদিন তার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।